নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজ বিশ্বব্যাপী হিন্দুরা পালন করছে অক্ষয় তৃতীয়া এবং মুসলমানরা পালন করছে ঈদ উৎসব। তো এই দিনে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিকা, প্রথম সারির একটি ডেইলি নিউজ পেপার প্রথম আলো, তারা একটি বৃদ্ধাশ্রমে সেখানকার বাসিন্দাদের সাথে দেখা করেছে এবং একটা হৃদয় বিদারক একটা চিত্র তুলে ধরেছেন। তো সেই প্রতিবেদনের শিরোনাম ছিল, ছেলেমেয়েদের ফ্ল্যাটে কেন জায়গা হলো না তা বুঝতে পারেন না মুজিবুল হক। এই বৃদ্ধাশ্রমটি, এই বৃদ্ধ নিবাসটি ঢাকার আগারগাঁওয়ে এবং তার নাম হল বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে, এই বৃদ্ধাশ্রমে যারা আছেন তারা এক সময় তাদের ক্যারিয়ারে যথেষ্ট সাকসেসফুল, পারিবারিকভাবে তাদের ধন সম্পদের মালিক অনেক, এবং কেউ শিল্পী, কেউ সাহিত্যিক, কেউ অধ্যাপক, কেউ সরকারি কর্মকর্তা, মানে এই গোছের মানুষ। কিন্তু শেষ বয়সে তাদের স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। তো সবাই যে ঠেকায় পড়ে সেই বৃদ্ধাশ্রমে গিয়েছেন সেটা নয়, এক দুজন তারা নিজেদের তাগিদেই গেছে। তারা এই বয়সে ছেলেমেয়েদেরকে আর উৎপাত করতে চায়নি, তারা ছেলেমেয়েদেরকে বড় করে, তারা তাদের পরিবারকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য তারা নিজেরা গেছেন। তো অধিকাংশই গেছেন বাধ্য হয়ে, কারণ এই মানুষগুলি যারা তাদের মাথার ঘাম পায়ে ফেলেছেন, ছেলেমেয়েদেরকে বড় করেছেন, তো তারা এই প্রবীণ বয়সে, প্রৌঢ় বয়সে আর তাদেরকে দেখছেন না। এবং সেই আগারগাঁওয়ের এই বৃদ্ধাশ্রমে প্রায় মাসিক 10,000 টাকা খরচে তারা থাকা খাওয়া সেখানে পাচ্ছেন, সুবন্দোবস্ত আছে, কিন্তু একটা অনাত্মীয় পরিবেশে, সেখানে তাদের আত্মীয় বন্ধুবান্ধব নেই। আপনারা যদি কেউ পড়তে চান আর্টিকেলটি, খুবই মর্মস্পর্শী একটি আর্টিকেল, আপনারা সেটা পড়তে পারেন, প্রথম আলোর নিউজ পেপারে এটা ছেপেছে। তো এই প্রতিবেদনটির শুরুতে গায়ক নচিকেতা চক্রবর্তীর গানের কয়েকটি পংক্তি জুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তো এই কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম শিরোনামের এই গানের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আছেন। এই গানে যেই মর্মবেদনা ফুটে উঠেছে তা শ্রোতাদের হৃদয়কে সিক্ত করে, তবে সমাজে কারো কারো জীবনে এই রকম পরিণতি ঘটেছে। তাদের একজন 82 বছর বয়সী শেখ মুজিবুল হক, তিনি এখন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের প্রবীণ নিবাসের বাসিন্দা। মুজিবুল হক বলেন, ছেলেমেয়েরা বড় চাকরি করে, তাদের টাকার অভাব নেই, 91 লাখ টাকা দিয়ে ছেলেমেয়েদের জন্য ফ্ল্যাট করে দিয়েছেন, তবে তিনি জানেন না কেন ছেলেমেয়েদের ফ্ল্যাটে তার জায়গা হলো না। নিবাসের সংশ্লিষ্টরা জানালেন, মুজিবুল হকের মাসিক খরচ প্রায়ই বাকি থেকে যাচ্ছে, ছেলে বা মেয়ে কেউই এই খরচের দায় নিতে চাচ্ছেন না, কি করুন কাহিনী। এই মুজিবুল হক একসময় চিত্রশিল্পী ছিলেন, রং তুলি দিয়ে ছবি আঁকতেন, জীবনের ছবি, মানুষের ছবি, আর আজকে তার নিজের জীবনটাই একটা ছবি হয়ে গেছে। তিনি জাপানের স্কলারশিপ পেয়েছিলেন কিন্তু যাননি, ছেলেমেয়েদের জন্য জীবন সঁপে দিয়েছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু তার প্রতিষ্ঠা কোথায়?
তারপরে এরকম যে শুধু মজিবুল হকের মতো এখানে আরও অনেকেই আছেন যারা তাদের গ্লানির কথা বলেছেন, তাদের কষ্টের কথা বলেছেন, এবং সরকারি অফিসের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা এখানে আছেন, তারা তাদের কথা বলেছেন, ছেলে মেয়েদের নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এই বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সবার মুখেই প্রায় একই কথা। ঈদ উপলক্ষে এই প্রথম আলোর প্রতিবেদক তাদের সাথে কথা বলতে গেলেও তারা বলেছে যে ঈদ এবং একটা সাধারণ দিনের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের জন্য, কারণ ঈদের দিন তাদেরকে দেখতে কেউ আসে না, হয়তো ঈদের পর দিন এক দুইজন আসে, দেখে চলে যায়, এইটুকুই তাদের ঈদ আনন্দ। তো অথচ এই মানুষগুলি একসময় স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ ছিল, সমাজের একটি বিশেষ অলিন্দে তাদের বসবাস ছিল, সেখানে মান ছিল, সম্মান ছিল, প্রতিপত্তি ছিল, প্রভাব ছিল, অর্থ ছিল, বৃত্ত ছিল, কিন্তু আজ শুধু একটা ওই মিলিটারি খাটের মতো বিছানা আর তাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র, বইপত্র, এই এক ছোট্ট একটা রুমের মধ্যে বারান্দাসহ রুমটি, তো 10,000 টাকায় মাসিক তাদের চলছে জীবন, অপেক্ষা করছে কবে তাদের মৃত্যু হবে, আত্মীয় পরিজনহীনভাবে অনাত্মীয় পরিবেশে তারা বসবাস করছে। সত্যি হৃদয় বিদারক কাহিনী। এবং আমরা যদি দেখি এরকম ঘটনা কিন্তু অনেক মা বাবার জীবনেই ঘটে, অনেক বৃদ্ধ বৃদ্ধা মা বাবা যারা আছেন তারা কিন্তু সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে তারপরে সেই নিজের সন্তানের ঘরে ঠাঁই হয় না, এটা কিন্তু আমরা অহরহ দেখছি। তো আমরা শুনেছি ডিসপেয়ারের কথা, আমরা শুনেছি বিষাদ, বিষণ্নতা, হতাশা, অতৃপ্তি, বেদনার কথা। তো দর্শক, আমরা সকলেই কারো না কারো সন্তান, আবার আমরা সকলেই হয়তো কারো না কারো মা বাবা বা ভাই বোন বা মা বাবা হব। সুতরাং সেই দিকগুলি খেয়াল রেখে, যে এক মাঘে শীত যায় না, সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরও উচিত যে আমাদের বয়োজ্যেষ্ঠ, সেটা যেই হোক, মা বাবা হতে পারে, বড় ভাই বোন হতে পারে, তাদের প্রতি আমাদের যেই দায়িত্বটুকু সেটা যাতে আমরা পালন করি, তা না হলে আমাদেরকেও কিন্তু জীবন সায়ান্যে ভুগতে হতে পারে। দর্শক, একটি প্রবাদ আছে, এই প্রবাদটি হয়তো আপনারা সকলেই জানেন অথবা অনেকেই জানেন, সেটা হলো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হাউ ট্রু, একটু ভেবে দেখবেন যে কোনো মা বাবা যাতে এই জিনিসটা উপলব্ধি করতে বাধ্য না হয়, কোনো মা বাবা যাতে বলতে বাধ্য না হয় এই প্রবাদটি, বা আপনাদের নিজের মনেও যাতে এই জিনিসটা কখনোই না আসে, আপনাদের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব বা স্বজনদের প্রতি এই অনুভূতিটা যাতে কখনোই না আসে। সুতরাং কর্মটা যা করা দরকার, এটা মানে সবারই বিবেক বুদ্ধি আছে, তো সেই বিবেক বুদ্ধি মতো সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবেন, একে অপরের পাশে দাঁড়াবেন, বিশেষ করে যারা গুরুজন আছে, যারা শ্রদ্ধার পাত্র, যারা অশীতিপর, যারা জীবন সায়ান্যে আছেন, তাদের জন্য আমরা যাতে অন্তত একটু শ্রদ্ধাশীল, একটু দায়িত্বশীল হই। তো সকলেই ভালো থাকবেন, নমস্কার।